আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অধিকাংশ বোনদের নামাজের মধ্যে যে ভুলটি হচ্ছে, যে কারণে তাদের নামাজটা হচ্ছে না, অথবা মহিলারা নামাজের মধ্যে কোন কোন অঙ্গ শরীরের বের করে রাখার কারণে তাদের নামাজটা হচ্ছে না, অথবা কোন কোন অঙ্গ বের করে রাখতে পারবে আর কোনটা বের করে রাখতে পারবে না, এই বিষয়টা নিয়ে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কোরআন হাদিস থেকে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ রাসুলের হাদিস থেকে, মহিলারা নামাজের সময় শুধু তাদের মুখমণ্ডল খোলা রাখতে পারবে, হাতের কবজিটা খোলা রাখতে পারবে এবং পায়ের পায়ের টাকনু থেকে গোড়ালি পর্যন্ত খোলা রাখতে পারবে। এছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় তাহলে তাদের নামাজ সম্পূর্ণ হবে না, তাদের নামাজ হবে না, এবং এই নামাজের কারণে তারা কোনো সওয়াবও পাবে না। বরং সেই নামাজটাকে হাদিসের মধ্যে এসেছে, যারা এভাবে শরীরের মধ্যে শরীরের চুল বের করে, অথবা একটা চুল বের হয়ে থাকলেও মহিলাদের নামাজ হবে না। এজন্য বুঝেন বোনেরা কতটুকু সতর্কতার সাথে নামাজ পড়তে হবে, আর এই কারণেই আমাদের বোনদের নামাজ হচ্ছে না। অনেকের পায়জামা টাকনোর উপরে থাকে, অনেকের নামাজ পড়ে, মহিলাদের নামাজের ক্ষেত্রে নিয়ম হলো তারা যত গোপনের মধ্যে পড়তে পারে, দরজা লাগিয়ে পড়তে পারে এমন জায়গায় নামাজ পড়া, কিন্তু বোনেরা খোলামেলা প্রকাশ্যভাবে নামাজ পড়ে। এভাবে নামাজ পড়লে হবে, কিন্তু আর কি পুরুষটা যদি দেখে তাহলে অপুরুষ, মানে অপুরুষ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি মানে বাহিরের, আপনার মাহারাম না, এমন বাহিরের কোনো পুরুষ দেখলে আপনার নামাজটা হবে না। এই জন্য এই ভুলগুলোর কারণে আমাদের নামাজটা হচ্ছে না। এই জন্য নামাজ পড়লে একেবারে ভালো করে চুল ঢাকতে হবে, কানটা ঢাকতে হবে, এতটুকু শুধু খোলা থাকবে, আবার এদিকে আপনার এই থুতনি পর্যন্ত ঢাকতে হবে। একটা চুল, অনেকের চুল এদিক দিয়ে বের হয়ে থাকে, পিছন দিক দিয়ে চুল ঝুলতে থাকে, অথবা অন্যদিকে একটু ঢাকে তো পিছন দিক দিয়ে চুল বের হয়ে থাকে, অথবা হাত জামা পরে, এতটুকু অনেক বোন আছে। এগুলো করলে তো বোন নামাজ হচ্ছে না আপনার। একটু আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন খলাকতুল জিন্না ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য প্রিয় ভাই বোনেরা আল্লাহর ইবাদতের দিকে একটু মনোযোগী হন, আল্লাহর ইবাদতটা একটু মনোযোগ দিয়ে করেন। আল্লাহ তাআলা তাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনার রব। এই জন্য প্রিয় ভাইয়ানা আল্লাহর জন্য একটু নামাজটা মনোযোগের সাথে পড়েন। নামাজের মধ্যে মহিলারা একটু মনোযোগের সাথে, আমাদের নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক চলে যায়, আমরা নামাজের মধ্যে একটু মনোযোগ দিই আমাদের রবের জন্য, যে রব আমাদের খাওয়াচ্ছেন, যে রব আমাদেরকে কত সম্মানিত করেছেন, যে রব আমাদেরকে আলোচনার বস্তু বানিয়েছেন। একটা সময় আপনার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে দিয়ে একটা অস্তিত্বের বিষয় বানিয়ে দিয়েছেন, একটা আলোচনার বিষয়। সকলেই আপনাকে নিয়ে আলোচনা করে, এর ভবিষ্যৎ কি হবে, এই ভবিষ্যতে কি করে খাবে, এ কতটুকু সম্পদ পাবে, এ কি করতেছে, এর সময়টা কোথায় নষ্ট করতেছে, এ কি খাবে, কি পরবে, কি করতেছে, কাদের সাথে ঘুরতেছে, এই যে আপনাকে নিয়ে আপনার পরিবারের সকলের মাথা ব্যথা, অথবা আপনারও একটা মাথা ব্যথা, এই আলোচনার বস্তুটা আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। কত সুন্দর করে মানুষ কথা বলে, মানুষ তাদের তাকিয়ে থাকে, কত সুন্দর চেহারা দান করেছেন আল্লাহ তাআলা মানুষকে, মানুষ তাদেরকে দেখে পছন্দ করে, কিন্তু দেখেন এটা কে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ তাআলা নামাজ, এই নামাজের মধ্যে আমরা একটু মনোযোগী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক। আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।